হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো নতুন একটি টেস্টনেট অফার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। টেস্টনেট অফারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মূলত আমরা টেস্টনেটের যে ও কয়েনটা আছে, মারা কয়েন, MARA কয়েন, তো মারা কয়েনটা মূলত আমরা পাবো। তো অবশ্যই এই টেস্টনেট অফারটা খুবই ইম্পর্টেন্ট। কীভাবে জয়েন করে আপনার টেস্টনেটের অফার থেকে মূলত এই টোকেন ক্লেম করবেন, সম্পূর্ণ প্রসেস দেখতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করুন। আর হ্যাঁ ভিউস, মোস্টলি আমাদের অ্যান্ডেন অফিসিয়াল চ্যানেলটি ফলো করবেন। আমাদের চ্যানেল যদি ফলো না করেন তাহলে ভাই কোনো অ্যাড্রেসের আপডেটও পাবেন না, কোনো প্রফিট আপনি ক্লেম করতে পারবেন না। কারণ সবার আগে টিউটোরিয়াল করার সবার আগে আমাদের সকল কাজকাম, সকল আপডেটগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো আজকের অফারের লিঙ্কটা আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। ভিডিওটা আপলোড করার পরপরই আমাদের চ্যানেলে আমরা অ্যাড্রেসের লিঙ্কটা দিয়ে দিব, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের চ্যানেলে এসে আপনি কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই আমাদের এই টেস্টনেটের অফারটা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্সোনাল সেভ মেসেজ থেকে। আমি একটু পর এটা পাবলিশ করে দিব টেস্টনেটের অফারটা আমাদের চ্যানেলে, তখন সেখান থেকে আপনারা কাজ করে নিতে পারবেন। তো এই অফারে আপনাকে অংশগ্রহণ করতে হলে আপনি দুটি ওয়ের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। একটি হচ্ছে টোকেন পকেট, আরেকটি হচ্ছে ম্যাটামাক্স। তো আমি মনে করি যে টোকেন পকেটে একদম টোকেন পকেট ধারাই কিন্তু একদম সহজভাবে মূলত আপনারা এখানে কাজ করতে পারবেন। আর ম্যাটামাক্স ধারা কাজ করলে বারবার অনেক ঝামেলা হয়। তো আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি আমি অফিসিয়াল, ওদের আগে অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই রয়েছে। এখানে মূলত টেস্টনেট অফারে জয়েন করলে টোটাল এত বড় একটা অ্যামাউন্ট মূলত আমাদের সবার জন্য রাখছে। এখান থেকে সবার মাঝে ডিস্ট্রিবিউশন হবে, এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে দুটি ওয়ে আছে, একটি হচ্ছে আপনারা লাকি দশ লাকি ইউজারদেরকে 500 USDT করে দিবে, এটা মূলত আমাদের দরকার নেই, আমরা লাকি হতেও পারি না। কিন্তু আমরা এই অফারটাতে জয়েন করলে এখান থেকে ক্রেজিদের এত বড় একটা অ্যামাউন্ট মূলত আমরা পাবো টেস্টনেট অফারে জয়েন করলে। তো অফারটা খুবই ইম্পর্টেন্ট দেখে আমি নিয়ে আসছি, কারণ প্রতিনিয়ত কিন্তু টেস্টনেটের ভাই অফার আসতেছে আপনারা জানেন, কিন্তু কোনটা ভালো লেজিট কোনটা রিয়েল সেটা দেখে বাছাই বাছাই করে আমাদেরকে জয়েন করতে হচ্ছে। খালি একটা টেস্টনেট অফার আসলো আর জয়েন করে ফেললেন তাহলে হলো না, একটু দেখে শুনে জয়েন করলে আপনাদের ভালো একটা প্রফিট হবে। ইতিমধ্যেই কিন্তু আমি একটি টেস্টনেটের অফার থেকে কিন্তু প্রায় পেমেন্ট পেয়েছি প্রায় $200 উপরে। আপনি কিন্তু আপনারা সবাই কিন্তু সেটা দেখেছেন। সেই টেস্টনেট অফারটা ছিল চেরি সোয়াইপ CAUSE লিখেছি, সার্চ করেন দেখতে পাবেন। এখানে 4টি পেমেন্ট প্রুফ আমি পেয়েছি, প্রত্যেকটা রাউন্ডে আমি $50 প্লাস পেমেন্ট পাইছি। তো 4টা রাউন্ডে প্রায় $200 মতো পেমেন্ট আমার, $200 মতো পেমেন্ট রিসিভ হয়েছে। শুধু এটা আমার না, প্রত্যেকেরই যারা জয়েন করছে প্রত্যেক ইউজাররাই কিন্তু 4টি রাউন্ড থেকে পেমেন্ট পাইছে। ফিউচারে আরও দিবে কি না সেটাও কোনো জানা নেই, হয়তো ফিউচারে আরও পেতে পারি। তো এই কারণে টেস্টনেট অফারগুলোতে মূলত আমাদের জয়েন করা, কারণ টেস্টনেট অফারে জয়েন করলে প্রফিট যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে ভাই 100+ মিনিমাম প্রফিট পাবেন, $1 থেকে $500 প্রফিট পেয়ে যাবেন। এই কারণে টেস্টনেট অফারগুলো কখনো কেউ মিস করবে না। পারলে 2-4টা অ্যাকাউন্ট বাড়িয়ে আপনারা জয়েন করে ফেলেন। যদি কপারে লেগে যায় একটা অফার থেকে 1 বছরের পেমেন্ট আপনি ইনকাম করে নিতে পারবেন, যদি 2-4টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, টেস্টনেটের অফারে কোনো রেফার কমিশন থাকে না। এগুলো যে আমরা শেয়ার করি, আমাদের কষ্ট করে শেয়ার করা একটাই অর্থ, আপনারা যদি এখান থেকে একটা ভালো প্রফিট পান, আমাদের কমিউনিটি বড় হোক, আমাদের প্রশংসা আসুক এবং কি আমরা সম্মানিত হই। তো যাই হোক, কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আজকে টেস্টনেটের অফারে জয়েন করতে গেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আপনাদের কাজ হচ্ছে সিম্পল, ফার্স্ট অফ অল RPC অ্যাড করা। এখান থেকে দেখুন কাস্টম RPC লেখা আছে, আপনাকে এই RPCটা অ্যাড করে নিতে হবে আপনার টোকেন পকেটের সাথে। কীভাবে অ্যাড করতে হয়, ফার্স্ট অফ অল আমরা চলে আসছি টোকেন পকেট ওয়ালেটে। টোকেন পকেট ওয়ালেটে আসার পর দেখতে পারবেন আমি অলরেডি RPC অ্যাড করে নিয়েছি। এই RPCটা আমি অ্যাড করেছি, আপনারা কীভাবে অ্যাড করবেন। RPC অ্যাড করার জন্য সিম্পল ওয়ে, আপনি টোকেন পকেটে যে কোনো ওয়ালেটে থাকুন না কেন, এখানে দেখতে পারবেন টোকেন পকেটে উপরের দিকে একটা ব্যাঙ্ক ওয়ালেট অপশন আছে। উপরে এই ওয়ালেট অপশনে সিম্পল ক্লিক করলে এইখানে সকল RPC অ্যাড করার জন্য নিচের দিকে আসুন। আমি মূলত এই RPCটা অ্যাড করেছি, আপনার এটা থাকবে না, এটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য যে কাস্টম RPC অপশনে ক্লিক করতে হবে, কাস্টমে ক্লিক করার পর আপনাকে সিম্পল এখান থেকে একটা URL কপি করতে হবে। আমি সিম্পল দেখাচ্ছি যে এই URLটা নিউ RPC URL, এটা জাস্ট ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর সিম্পল আপনি এই URLটা জাস্ট খালি আপনি যে আপনার RPCর অপশনে খালি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট যে কোনো একটা ফাঁকা অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে সকল RPCগুলো এখানে অটোমেটিকলি বসে গেছে, আপনাকে টাইপ করে বসাতে হচ্ছে না। তো টাইপগুলো বসাতে হয় জাস্ট খালি কনফার্ম করবেন। কনফার্ম করলে এটা RPCটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনি এখানে আপনার এইখানে আপনি আপনার RPCটা অ্যাড হয়ে গেলে এখানে শো করবে। তো RPC শো করলে আপনি এখান থেকে ক্রিয়েট এ ওয়ালেট, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে অথবা ইনপুট করতে পারেন। তো মূলত যারা টেস্টনেট অফারে জয়েন করতেছেন প্রতিনিয়ত, তারা তো ওই
প্রাইভেট কি অথবা প্রাইভেট ওয়ার্ড দ্বারা এখানে লগ ইন করে কাজ করতে পারবেন, মেমোরি ফাইল অথবা কি স্টোর ফাইল বা প্রাইভেট কি যেটা মাধ্যমে খুশি সেটাতে করতে, অথবা যারা চাচ্ছেন যে আমি নতুন টেস্টনেট অফারে জয়েন করছি এর আগে কখনো জয়েন করিনি, তারা একটা নতুন করে একটা ওয়ালেট খুলে নিন, সেটাতে প্রতিনিয়ত করে টেস্টনেটের অফারে জয়েন করবেন। আপনি একটা টাচ ওয়ালেট অ্যাকাউন্ট করতে পারেন, সেখান থেকেও আপনি প্রাইভেট কি অথবা সিক্রেট ওয়ার্ডগুলো আপনি এখানে ইনপুট করতে পারেন, কিন্তু আপনি এমন একটা টেস্টনেট ওয়ালেট অ্যাড্রেস ইউজ করেন সেই ওয়ালেটের দ্বারা শুধু এটাতেই কাজ করবেন। টাচ ওয়ালেটের যেটাতে আপনি এয়ারড্রপে কাজ করেন ওইটা আবার এখানে দিতে যেন না, অনেক সময় টেস্টনেটের অফারে জয়েন করতে গেলে আপনার ওয়ালেট হ্যাক হতে পারে, তার জন্য বি কেয়ারফুল। তো যাই হোক ফ্রেন্ডস, আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি একটা ওয়ালেট দিয়ে অলরেডি কাজ করেছি, আমি আরেকটা ওয়ালেট অ্যাড করে নিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো আমি এখানে ইম্পোর্ট করতেছি, আমার আরেকটা ওয়ালেট কাজ করে দেখাবো আপনাদেরকে। তো ফ্রেন্ডস সিম্পল আমি একটা ওয়ালেট লগ ইন করে নিলাম। তো আপনারা এইভাবে এরকম ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে একদম নতুন অবস্থায় থাকা অবস্থায়। এখন আপনাদের যেসব কাজগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথম অবস্থায় কী করলাম, আরপিসি অ্যাড করে ওয়ালেটটা তৈরি করে নিলাম। এখন আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এইখানে কিছু কাস্টম টোকেন আছে, এই কয়েনগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে। তো এই কয়েনগুলো আপনাকে অ্যাড করার জন্য আপনি সিম্পল এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করুন, যেমন বিটিসি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি এই টোকেনগুলো আগে ফার্স্ট অফ অল অ্যাড করে নিচ্ছি। তো এখন এই যে ইয়ারে কাস্টম টোকেনে ক্লিক করলাম, সিম্পল অ্যাড টোকেনে ক্লিক করলাম, আমি জাস্ট খালি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ইনপুট করছি আর ফাঁকা জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবো, অটোমেটিকলি বাকি সব স্যাম্পলগুলো বসে যাবে, কনফার্ম করে দিলাম। তো দেখুন কনফার্ম, কারণ এগুলো আমার আগে থেকে অ্যাড করা আছে, এই কারণে আমারটা কনফার্ম হচ্ছে না, কারণ আমি আগের অ্যাকাউন্টে কনফার্ম করছি। তো আপনি এইভাবে অ্যাড করে নেবেন, অ্যাড করে নিলে আপনার এখানে প্লাস প্লাস হবে, আমি জাস্ট খালি এখানে অ্যাড করে নিচ্ছি চারটা টোকেন। আপনি এই চারটা টোকেন অ্যাড কীভাবে করবেন আমি তো দেখাই দিলাম, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো নেবেন, চারটা টোকেনে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো নিয়ে আপনি জাস্ট খালি এক এক করে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে যখন নেবেন তখন মূলত আপনার ওয়ালেটে আপনি এখানে আপনার টোকেন ওয়ালেটে এই কয়েনগুলো শো করবে, কিন্তু এখানে কোনো কয়েন নেই। এখন আমরা এখানে কয়েনগুলো আনবো। আপনারা জানেন যে টেস্টনেট অফারে জয়েন করতে গেলে আমাদের ফ্রসেক্ট থেকে বা বিভিন্ন ডিসকর্ড থেকে আমাদেরকে টেস্টনেটের কয়েন আনতে হয়, সেটা দিয়ে মূলত আমরা কিন্তু সোয়াইপ মার্কেটটা টেস্ট করে থাকি। তো একই প্রসেসে এটাও প্রতিনিয়ত একটাই একই রকম, এখানে কোনো অন্যরকম কোনো সিস্টেম নেই। তো যাই হোক আমরা কীভাবে কী করি দেখুন, এখানে যে ফয়েন যে লিঙ্কটা দিছি ডিসকর্ডের, এই লিঙ্কটার মাধ্যমে আমরা এখানে টোকেনগুলো ফ্রিতে ক্লেম করব। ফ্রিতে ক্লেম করার জন্য সিম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা ব্রাউজারে যাচ্ছি যেখান থেকে আমি ফ্রিতে ক্লেম করব। তো আমি এখানে ডিসকর্ডটা ইনপুট করলাম, ডিসকর্ডটা ইনপুট করার পর এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর দেখবেন একটা ডিসকর্ডে অ্যাকাউন্টে আমাকে নিয়ে যাচ্ছে, যেখানে আমি এখানে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলাম, এই অ্যামারা ফিনান্সিয়ালের তাদের একটা নিজস্ব ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে ডিসকর্ডে, সেখান থেকে মূলত ফয়েক থেকে ফ্রিতে মূলত আমাদেরকে কয়েন দিবে, যে কয়েনটা আমরা ফ্রিতে পেয়ে এটা দিয়ে আমরা টেস্টনেট অফারে জয়েন করব। সিম্পল অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইরোর চিহ্ন আসছে, তো আপনি জাস্ট এটা ফলো করে দিতে পারেন, জাস্ট ফলো করে দিলাম। ফলো করা না হলে এখানে যে উপরের দিক থেকে এগুলো কেটে দিন, এগুলোতে ক্লিক করলে আবার এলোমেলো লেগে যায়, আপনার পরে আউলে ফেলবেন। এই যে এখানে উপরে থ্রি ডট বাটনটা আসছে উপরে, এইখানে ক্লিক করলে দেখুন ফয়েক টেস্টনেট অ্যামারা এই অপশন আপনি সিম্পল ক্লিক করবেন। ক্লিক করে দেখুন সবাই এখানে অ্যাড্রেস দিতেছে, তারা কিন্তু পেমেন্ট পাচ্ছে। তো অ্যাড্রেসটা কীভাবে দিতে হয়, অ্যাড্রেস দেওয়ার সঠিক নিয়মটা আমি দেখাই দিই, অনেকে অনেক কিছু পারবেন না। আমি সিম্পল টেস্টনেটের যে অফার আপনি জয়েন করছেন সেখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন, আমি ড্যাপসের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, যেটাতে মূলত আমি কয়েনটা নিব। এখানে আপনাকে চারটি টেস্টনেটের কয়েন দেওয়া হবে, বিটিসি দেওয়া হবে, তারপরে প্লাস দেওয়া হবে, ডট কয়েন দেওয়া হবে, প্লাস ড্যাপ কয়েন দেওয়া হবে, যেগুলো দিয়ে আপনি কাজ করবেন। তো আমি এখন জাস্ট খালি অ্যাড্রেসটা বসাচ্ছি, দেখুন প্রথমে লিখবেন হচ্ছে এইভাবে, আপনি আমার কিবোর্ডের দিকে ফলো করেন আমি কীভাবে কী করি। এখানে লিখবেন ড্রিপ, DRIP, ডিপ লেখার পর একটা স্ল্যাশ দিবেন, মানে একটা স্পেস দিবেন, একটা স্পেস দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা এখানে ইনপুট করবেন। তো দেখুন কীভাবে দিলাম, যারপরে জাস্ট খালি মেসেজ করেন, মেসেজ করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে, কারণ আপনাকে সিরিয়াল অনুযায়ী ওরা তো মূলত আপনাকে পেমেন্টটা করবে। তো এখানে আমি একটু আপনার দেখাই, এটা হচ্ছিল আমার মেসেজ। তো ফ্রেন্ডস হতো ডিসকর্ডে এসে যখনই আপনি এটা পোস্ট করবেন, পোস্ট করার একটু পর আপনাকে দেখুন রিপ্লাই দিবে, দেখুন হচ্ছে উই আর সেন্ডিং ইফ ইউর কারেন্ট র্যাঙ্কিং 50, মানে আপনাকে 50 র্যাঙ্কিং যখন সিরিয়াল আসবে তখন আপনাকে এটা সেন্ডিং করা হবে, আপনাকে বারবার ট্রাই করতে হবে না, যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন, না হলে আপনার র্যাঙ্কিং যখন আসবে এক মিনিট ওয়েট করবেন, আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে মূলত পেমেন্টটা করা হবে। তো আমরা একটু ওয়েট করব, যে পর্যন্ত আমাদের পেমেন্টটা না আসে এই পর্যন্ত আমরা একটু ওয়েট করতে হবে। পেমেন্টটা আসলে আমাদের এখানে চারোটা সেক্টরেই মূলত আমাদেরকে পেমেন্টটা করবে, এখানে USDT আসবে, আমাদের ডট আসবে, KSM, BTC, চারটা কয়েনই আমরা পাবো, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। যদি এক দুই মিনিটে যদি দেখেন পেমেন্ট না করে শো করে, তাহলে আপনি টোকেন পকেট থেকে বের হয়ে যাবেন, তারপর একটু পর আবার এসে চেক করবেন, দেখুন এসে গেছে।
তো ফ্রেন্ডস, পেমেন্টটা পেতে পেতে আমি জাস্ট আপনাদের স্ট্রাকচারটা দেখাই দিই কী কী কাজ আমাদের মূলত এখানে করতে হবে। এখানে আমাদেরকে ক্লিয়ারভাবে বলা রয়েছে আমাদের কাজ হচ্ছে আমাদের যে টেস্টনেটের কয়েনটা আমাদেরকে দিচ্ছে অলরেডি ফ্রিতে, এই টেস্টনেটের কয়েনটা ওদের সাইটে আমাদেরকে ডিপোজিট করতে হবে, এটা আবার উইথড্র করতে হবে, প্লাস গ্রো করতে হবে, রিপ্লাই করতে হবে। অর্থাৎ চারটি ট্যাস্ক রয়েছে, চারটি ট্যাস্ক আমাদের মূলত কমপ্লিট করতে হবে, প্লাস ওদের এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ওদের একটা ফর্ম আছে, এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করাটা একদমই ইজি, তবে এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিব প্রত্যেকটা প্রসেস সুন্দরভাবে দেখিয়ে দিব, যাতে করে আপনারা ইজিলি করতে পারেন। তো ফ্রেন্ডস, যেহেতু এখনও সময় লাগবে এখানে আমার এটা আসতে, আমি ওয়েট করতে পারছি না, তার জন্য আমি কি করলাম আমার পুরাতন ওয়ালেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেটাতে আমি মূলত অলরেডি টেস্টনেটের কয়েন ক্লেম করেছি। আপনারা পেয়ে যাবেন, 2-5 মিনিট ওয়েট করতে হয়, র্যাঙ্কিংয়ের সময় অনুযায়ী আপনাকে দিয়ে দিবে। তো এখন আমরা কীভাবে কাজ করি সেটা দেখাই। এখানে আপনার ডিরেক্ট চলে যাবেন টেলিগ্রামে, এখানে আপনারা একটা দেখতে পারবেন যে টেস্টনেট হেয়ার একটা লিঙ্ক দিছি, এটা হচ্ছে আপনার এয়ারড্রপের লিঙ্ক। এই টেস্টনেট হেয়ার লিঙ্কটা কপি করবেন, কপি করার পর আপনি সিম্পল চলে যাবেন আপনার টোকেন পকেটে। যাওয়ার পর এখানে যে আপনি ড্যাপসে যাবেন, ড্যাপসে গেলে আপনি এখানে মূলত ড্যাপসে মূলত আপনার ইটা শো করবে। তো আপনি 73 দেখুন, ড্যাপসে যাওয়ার পর ডিসকর্ড যে অপশনটা আছে, আপনি ডিসকর্ড অপশনে আসবেন। এখানে আপনার ড্যাপসে যে আপনি সেই সোয়াইপ লিঙ্কটা মানে ওদের সাইটের লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখন আমাদের এখানে টাস্কটা কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সকল চারটি কয়েন কিন্তু এখানে চলে আসে, যে চারটি কয়েন আমরা ক্লেম করতে গিয়েছিলাম যে বিটিসি ডট। এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এখানে আপনাদের চারটা কাজ করতে হবে, বিটিসির কাজ করতে হবে, ডটের কাজ, ইউএসডিটির কাজ আর কেএসএমের কাজ। এই চারটি কাজ একই রকম, আমি একটা দেখায় দিব, বাকি তিনটা আপনারা করে নেবেন। আমি আবারও বলতেছি এখানে চারটি টাস্ক আমি দেখাতে গেলে একই সেম জিনিস যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা বড় হবে, আমি একটি দেখাবো, বাকি তিনটা আপনি করে নেবেন। তো আমি বিটিসির কাজটা দেখাচ্ছি না, আমি ডটের কাজটা দেখাই। তো ডটের কাজটা দেখে আপনি বিটিসি বাকি সকলগুলোর কাজ করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমাদের কী বলেছে এখানে ডিপোজিট করতে, এখানে কিন্তু বলাই হয়েছে, আপনারা স্ট্রাকচারটা পড়লে বুঝতে পারবেন। পিকচার স্ট্রাকচারটা ফার্স্ট অফ অল বলছে আমাদেরকে ডিপোজিট করতে, তো আমরা এখন ডিপোজিট করব। তো আমি ডটটা ডিপোজিট করতেছি, যেহেতু আমার এখানে ডট ব্যালেন্সে আছে তো আপনার ব্যালেন্সও থাকবে। আপনি কানেক্ট করে নেবেন আগে, কিন্তু ওয়ালেটের সাথে কানেক্ট করবেন, ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে হবে, কানেক্ট করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তো আমরা তো যেহেতু ফয়েট থেকে ক্লেম করছি তার জন্য এখন আমি ডিপোজিট করি, ডিপোজিট করার জন্য সাপ্লাইতে ক্লিক করলাম, এখানে আমরা ম্যাক্সিমাসে ক্লিক করলাম। ম্যাক্সিমাসে ক্লিক করার পর এখান থেকে আপনি সাপ্লাই ক্লিক করবেন, তাহলে আপনার এটা ডিপোজিট হবে। এখানে কিছু ট্রানজ্যাকশন ফি কাটে, সেটা আপনার ওই ই থেকে ড্যাপ যে কয়েনটা পাচ্ছেন সেটা থেকে ফিটা কেটে নিবে, আপনার পকেট থেকে দিতে হচ্ছে না। তো ফ্রেন্ডস, আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে, এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট হলে আপনার এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাবে, একটু ওয়েট করতে হয় 5-7 সেকেন্ডের মতো। তো আমার কাছে প্রায় 2 বার ট্রানজ্যাকশন চাইলো, তো দেখা যাক কী হয়, আরও 2 সেকেন্ড ওয়েট করবো। এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট প্রায় 8-10 সেকেন্ড লেগে গেছে ট্রানজ্যাকশন কমপ্লিট হতে। যাই হোক, এখান থেকে ট্রানজ্যাকশন কমপ্লিট হলে এটা কেটে দেন, কেটে দেওয়ার পর দেখুন আমরা অলরেডি সাপ্লাই কমপ্লিট করেছি, আমাদের মেন ব্যালেন্স থেকে কিন্তু সেটা ডিপোজিট হয়ে আমাদের ডট ব্যালেন্সে চলে আসছে, দেখতে পারছেন। এখন আমরা কী করবো সেটা উইথড্র করে নিব, কারণ যেহেতু আমাদেরকে বলাই হয়েছে যে প্রথমে সাপ্লাই করতে তারপর উইথড্র করতে। আমরা এগেইন সাপ্লাই ক্লিক করলাম, সাপ্লাই ক্লিক করার পর ওইটাই আবার উইথড্র করে ফেলবো। তো আমরা উইথড্রতে ক্লিক করলাম, ম্যাক্সিমাসে ক্লিক করলাম, ব্যালেন্সটা আবার চলে আসছে, আমরা উইথড্রতে ক্লিক করে এখানে আমরা উইথড্র করতেছি। এখানে ট্রানজ্যাকশন কনফার্মেশন চাবে, আপনি ফিটা দিয়ে দিবেন। তো উইথড্র কনফার্মেশন লোড নিচ্ছে, উইথড্রটা হয়ে যাবে এখনই। আমার 2টা টাস্ক কমপ্লিট, একটা হচ্ছে ডিপোজিট করা, উইথড্র করা। এখন আমাদের বাকি যে 2টা কাজ আছে এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে ব্রো করতে আর রিপ্লাই করতে, 2টা কাজ বাকি, এখন আমরা ব্রো করব। তো ব্রো করার জন্য মূলত আপনি এখানে আপনি এটা কেটে দেন, এই যে ক্রস চিহ্নতে কেটে দেওয়ার পর এখানে আপনি থ্রি ডট বাটনে একটু ক্লিক করেন, আপনার উপরের দিকে ক্লিক করার পর এখান থেকে আপনি মাই অ্যাসেস্টে ক্লিক করবেন। মাই অ্যাসেস্টে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে একটা বাটন রয়েছে, তো এই বাটনটা আপনি অন করবেন। যেহেতু আমি এখন ডটের কাজ করতেছি তার জন্য আমি ডটটা ওপেন করতেছি, তো ডটের কাজ করতেছি, আপনি যে কয়েনে কাজ করবেন সেই কয়েনটি ওপেন করবেন। তো আমি ডটের কাজ করছি, যে ডটের ডটটা ওপেন করলাম, এখানে অ্যালাউ করলাম, অ্যালাউ করার পর এখানে ট্রানজ্যাকশন ফি চাবে দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, ট্রানজ্যাকশন ফিটা দিয়েছি, অ্যালাউ লোডিং নিচ্ছে, কাজ হয়ে যাবে 5-7 সেকেন্ড পরেই। তো ফ্রেন্ডস, অলরেডি আমাদের এই কাজটা কমপ্লিট, এখন আমরা কী করবো ব্রো করবো। এটা ব্রো করার জন্য প্রসেসিং করলাম আর কি জিনিসটাকে, এখন আমরা মার্কেটে ক্লিক করবো। মার্কেটে ক্লিক করার পর আমাদের এখন মূলত আমরা ডটটাকে ব্রো করতে, ডটের কাজটা করতেছি, খেয়াল রাখবেন যখন যেটার কাজ করবেন সেটাই কমপ্লিট করবেন। তো আমি এখন ব্রো করব, তো ব্রো আইকনে ক্লিক করলাম, ব্রো আইকনে ক্লিক করে আমরা এখন সেভ নেক্সটে ক্লিক করব। আমাদের এইখানে ব্রোটা করে নিচ্ছি, তো ব্রোতে ক্লিক করব, ট্রানজ্যাকশন ফিটা হিস্টোরিটা দিয়ে দিব।
তো ফ্রেন্ডস আমাদের ব্রো কমপ্লিট, এখন আমরা চলে আসব রিপ্লাই করব। রিপ্লাই করার জন্য আবার এগেইন আপনারা এই যে আপনাদের ব্রো যে অপশন ফাইলটা আছে, ব্রো ফাইলে ক্লিক করলে আপনি রিপ্লাইটা পেয়ে যাবেন। তো ব্রো ফাইলে যখন ক্লিক করলাম, এখন হাতের বাম পাশে রিপ্লাই বাটনটা আছে, রিপ্লাই বাটনে ক্লিক করলাম, ম্যাক্সিমাসে ক্লিক করে আমাদের ব্যালেন্সটা এখানে বসায় দিলাম। আমরা এখন রিপ্লাই করে দিব, আমাদের লাস্ট টাস্কে এটা ছিল, তো এখানে ট্রানজ্যাকশন ফিটা দিয়ে দিবেন। প্রায় 5-7 সেকেন্ড কমপ্লিট, এখনও রিপ্লাইটা চলতেই আছে, কারণ মাঝে মধ্যে সার্ভার হয়তো বা প্রবলেম হয় এরকম। তো এরকম হলে আপনি ক্রস চিহ্ন কিন্তু কেটে দিন, কেটে দিয়ে আবার এগেইন ব্রোতে ক্লিক করে আপনি আবার রিপ্লাই করার চেষ্টা করবেন। দেখবেন যে রিপ্লাই হবে, সমস্যা নেই, মাঝে মধ্যে সার্ভার প্রবলেম হলে এই প্রবলেমটা হতে পারে। তো এগেইন ট্রাই করলাম, দেখি এগেইন কী হয়। রিপ্লাইটা দেখুন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের প্রবলেম হলে দু একবার ট্রাই করবেন। তো আমরা কিন্তু একটি কমপ্লিট করে ফেললাম। আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বোঝাতে গেলে, এখানে কিন্তু আমাদের 4টি টাস্ক কমপ্লিট করতে হবে, বিটিসি, ডটের, ইউএসডিটির, কেএসএমের। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি 4টি টাস্ক অন করে যাই, তাহলে 1 ঘন্টা লাগবে। একই সেম কাজ আমি যে ডট প্রোগ্রামে যে কাজটা করলাম, প্রথমে ডিপোজিট করা, তারপরে উইথড্র করা, তারপরে ব্রো করা, তারপরে রিপ্লাই করা, আপনি একই প্রসেসে একই সেমভাবে বিটিসির কাজটা করবেন। প্রথমে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, ব্রো করবেন, রিপ্লাই করবেন, তারপরে এটা করবেন, তারপরে ইউজিডিটা করবেন, কেএসএমএরটা করবেন। এগুলো আপনি পরে সময় মতো আপনি করে নেবেন। আপনি একদিনের ভিতরে আপনি 10 মিনিট এটা করলেন, তারপরে আপনি অন্য কাজ করলেন, তারপরে আপনার আবার ভালো লাগলো না, আবার আসলেন, আপনি এটা করে নিন, এভাবে করে আপনি 4টি টাস্ক আপনি করে নেবেন, এটা আপনার নিজ দায়িত্বে। তো এই কাজটা করার পরে এখন আপনাদের কাজ হচ্ছে ফর্মটা ফিল আপ করা। তো ফ্রেন্ডস, ফর্মটা ফিল আপ করার জন্য যে ফিল দিস ফর্ম যে অপশনটা আছে, ফিল দিস ফর্মে চলে আসবেন। ফিল দিস ফর্মে আসলে আপনি ফর্মটা ওপেন হবে, এই ফর্মটা আপনাকে আগে থেকে আপনি ফর্মটা সাবমিট করে দিন, কারণ এই ফর্মটা সাবমিট করে দিলে ভালো হবে আপনার জন্য। তো ফ্রেন্ডস, এই ফর্মটা আপনি কী করবেন, এখানে আপনার ডিসকর্ডের ইউজার নেমটা দিবেন। ডিসকর্ডের ইউজার নেমটা কীভাবে বের করতে হয় এটা তো আপনারা সবাই জানেন, আমি এর আগেও আপনাদেরকে অনেক দেখাইছি যে ডিসকর্ডের ইউজার নেমটা আপনার ডিসকর্ড অ্যাপ যারা ইউজ করে একদম সহজভাবে থাকে। আপনি সিম্পলি যে এখান থেকে আসলে আপনি যে আপনার এই যে প্রোফাইল লোগো অপশনে আসলে আপনি এখানে প্রোফাইল লোগোতে আপনার ডিসকর্ডের ইউজার নেম যেটা শো করতেছে এটা হচ্ছে আপনার ডিসকর্ডের ইউজার নেম, এটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর রিডিট লিঙ্ক, আপনাকে রিডিট লিঙ্ক দিতে হবে। তো আপনি লাইভই আপনাদেরকে ডিসকর্ডের ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি জাস্ট আপনাদেরকে আমি লাইভ একটা ফর্ম ফিল আপ করে দেখাই, অথবা কোনো ইনপুটে আপনি কোনো জায়গায় মেসেজ করলে আপনার ডিসকর্ড দিয়ে সেখানে আপনার ডিসকর্ডের ইউজার নেমটা শো করে, আপনি ওই ডিসকর্ডের ইউজার নেমে ক্লিক করলে আপনার ডিসকর্ডের ইউজার নেমটা সামনে বেশি আসবে, আপনি এখান থেকে আপনি ইজিলি কপি করতে পারবেন। অ্যাড্রেসটা জাস্ট ছেড়ে দিয়ে আপনি জাস্ট খালি কপি করে নেবেন। তো আমার ডিসকর্ডের ইউজার নেমটা এখানে বলতেছে অ্যাড্রেসের সাথে দিতে, তো আমি চাচ্ছিলাম যে অ্যাড্রেস দিতে না, তো এখানে অ্যাড্রেস দিতে যেহেতু বলতেছে অ্যাড্রেসটার সাথে দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে হাউ টু অ্যাবাউট এ পুটিং ইউর রিডিট লিঙ্ক, আপনাকে রিডিট লিঙ্কটা ওদের মতো করে এখানে অ্যাড ফাইলে অ্যাড করে দিতে হবে। তো আমি এটা রিডিট করবো, তাই রিডিট দেখাচ্ছি আপনাদেরকে ফর্মটা রিডিট করে। 3 জন ফ্রেন্ডকে ট্যাগ লাইক রিডিট করতে বলতেছে, আপনি আগে ওদেরকে ফলো করে দিন মোস্ট বি। তো আমরা এটাকে ফলো করে দিই, ফলো আমি অলরেডি করা রয়েছে আমার। ফলো করার পরে আপনি এখান থেকে লাইক করবেন আর রিডিট করবেন, তারপরে এখানে আপনাকে রিপ্লাই করতে হবে। তো আপনাকে কয়েকটা ফ্রেন্ডকে ট্যাগ সহকারে রিপ্লাই করতে হবে ওদের মতো করে, আমি করে দিচ্ছি। সিম্পল রিপ্লাই বাটনে আসবেন, এখানে আপনার রিপ্লাই করে দিতে হবে, রিপ্লাইটা করে দিচ্ছি। তারপর এখানে রিপ্লাই বাটনটা ওপেন হয়ে গেলে রিপ্লাই করে দিলাম। রিপ্লাই করার সাথে সাথে আপনি আপনার পিন পোস্ট, আপনি আপনার রিপ্লাই করে দিলাম। রিপ্লাই করার পর আপনি এখানে আপনার যে থ্রেডসটা আছে আপনার প্রোফাইলে, প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এটা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা নেওয়ার আগে আপনি একটু ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আপনার স্ক্রিনশটটা খুব সুন্দর আসবে। তো ফ্রেন্ডস, স্ক্রিনশটটা যাতে সুন্দর আসে তার জন্য আমি স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন কীভাবে নিলাম। স্ক্রিনশটটা আমি এইভাবে ডিস্টার্ব মোড করে নিলাম, আমার এখানে রিপ্লাইটা করা প্লাস এগুলো সকল কিছু কমপ্লিট করা, এটা যাতে সবাই বুঝতে পারে তার জন্য আমি এভাবে করে নিছি। তো এভাবে করে নেওয়ার পর আপনি এটা স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে ফর্মের ভিতরে। আমি এখন ফর্মে চলে যাব, ফর্মে চলে যাব, ব্যাকবটনে ক্লিক করে ফর্মে আসতেছি। তো ফর্মে আসার পর এখানে আপনি অ্যাড ফাইলে ক্লিক করে আপনি সেটা আপলোড করে দিবেন। অ্যাড ফাইলে ক্লিক করলাম, গ্যালারিতে আসতেছি, গ্যালারিতে আসার পরে ছবিটা সিলেকশন করলাম, এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর আমাদের দ্বিতীয় যে টাস্কটা থাকবে, এখানে যে ফর্মের টাস্কগুলো আমি কমপ্লিট করছি, এখানে বলতেছে আপনাকে ডিসকর্ডে ওদেরকে গ্রুপে জয়েন করে একটা স্ক্রিনশট নিতে। তো আপনি ওদের ডিসকর্ড গ্রুপটাতে এখানে জয়েন করতে পারেন। সিম্পল ওদের ডিসকর্ড গ্রুপটাতে ফর্ম থেকে আসার পর আপনি এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করে নেবেন, এখানে অনেকগুলো মেসেজ আসতে থাকে। এখান থেকে আসলার পর আপনি এখানে দেখুন যে আগে তো আমরা ফয়েক থেকে টোকেন নিলাম, এখানে যে জেনারেল অপশনটা আছে, জেনারেল অপশন আসবেন, এখানে আপনি একটা ভালো কমেন্ট লিখতে পারেন, নাইস প্রজেক্ট। হ্যাঁ, আমি একটা লিখলাম, লিখে আমি একটা কমেন্ট করলাম, সেটার একটা স্ক্রিনশট আপনি নেবেন। তো সেটার একটা স্ক্রিনশট দেখুন আমি কীভাবে নিই, সেটার একটা স্ক্রিনশট নিতে পারেন আপনি, যেভাবে আমি যেভাবে নিলাম এভাবে একটা স্ক্রিনশট নেবেন। এভাবে একটা স্ক্রিনশট নিয়ে এটা আপনাকে আপলোড করে দিতে হবে।
তো আমি ডিসকর্ডের স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিলাম। তারপর আরেকটা কি আছে, ওদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে একটা হাই হ্যালো ভালো একটা কমেন্ট করতে হবে, তারপর এটা ফাইলটা আপলোড করে দিবেন। এইভাবে করে আপলোড করার পর এইখানে অ্যাট লাস্ট আপনার যে অ্যাড্রেসটা ধারা মূলত এই অফারে জয়েন করলেন, টেস্টনেটের যে অফারে জয়েন করলেন যে অ্যাড্রেসটা ধারা, আপনার টেস্টনেটের অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিলেই হবে। তো সিম্পল আমি তো টেলিগ্রামে একটা কমেন্ট করছি, আমি এখানে জাস্ট একটা স্ক্রিনশট নিলাম। ওইভাবে দেখুন যে স্ক্রিনশটটা নিচ্ছি, স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমি এটাকে কী করবো, এখন আমি আপলোড করে দিব। অ্যাড ফাইলে ক্লিক করলাম, অ্যাড ফাইলে ক্লিক করার পর আমার গ্যালারি থেকে আমি এটা আপলোড করে দিচ্ছি। তারপরে সিম্পল আমাদের টোকেন পকেটে এসে আপনি ড্যাপসের অ্যাড্রেসটা দিতে পারেন, বা সকল অ্যাড্রেস একই, ড্যাপসে দেন যেটারই দেন আপনার যে অ্যাড্রেস সেটাই থাকবে। আমি এখানে অ্যাড্রেসটা এখানে কপি করে আমি জাস্ট এখানে বসাই দিলাম, জাস্ট আমি এখন সাবমিট করে দিলাম। আমি আপনাদের মাঝে পুরো একটা কাজ লাইভ করে দেখালাম ভাই, ভিডিওটা বড় হয়েছে আমি জানি, এর জন্য খুবই দুঃখিত। তবে আমি বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে টেস্টনেট অফারগুলোতে আপনি সম্পূর্ণভাবে কাজ করবেন। তো অলরেডি আমার কিন্তু এটা কাজ কমপ্লিট। তো ফ্রেন্ডস, এই টেস্টনেট অফারটা একটু পরে আমাদের আমাদের এনএন অফিসিয়াল চ্যানেলে এখানে আমরা পোস্ট করে দিব, আপনারা এখান থেকে কাজগুলো কমপ্লিট করে নেবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। নেক্সট টেস্টনেটের অফার কোনটা আসবে অবশ্যই আমি আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিব। আর টেস্ট অফারগুলো প্রত্যেকে অংশগ্রহণ করবেন, কারণ টেস্ট অফার থেকে ভালো প্রফিট আসে। আর অবশ্যই চ্যানেলটি ফলো রাখুন সকল টেস্টনেটের আপডেট, সকল প্রফিট ক্লেম করার জন্য। ধন্যবাদ সবাইকে।